সিভি কিলার। আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো আমাদের আসলে একটা রিজুমের মধ্যে কোন কোন ওয়ার্ডিংগুলো রং, কোন কোন শব্দগুলো আসলে আমাদের রিজুমিতে ইউজ করাটা ঠিক হবে না, অ্যাভয়েড করাটা উচিত হবে। কারণ এই ওয়ার্ডগুলো যদি তোমার রিজুমের মধ্যে থাকে তাহলে তোমার রিজুমিটি রিজেক্টেড হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো চলো আমরা একে একে দেখে নেই রিজুমের কিলার ফ্রেজগুলো কী কী। এখানে টোটাল 13টা কিলার ফ্রেজ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ক্যান ডু এনি ওয়ার্ক। আমরা অনেকেই লিখি যে আমরা যে কোনো কাজ করতে পারি, বাট না, স্পেসিফিকভাবে বলো। এবং তোমাদেরকে আগেও আমরা যে কথাটা বলেছি কোর্সের, যেটা হচ্ছে একই ধরনের ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে সব ধরনের জবের জন্য অ্যাপ্লাই করা, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। প্রত্যেকটা জবে সার্কুলার পড়ে পড়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যে জবে যে ধরনের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আবেদন করার সময় ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে তবেই কেবলমাত্র আমরা যেন আবেদন করি। সো ক্যান ডু এনি ওয়ার্ক এটা হওয়া যাবে না, হতে হবে আসলে আমি কোন পারপাসে, কোন ডিপার্টমেন্টে, কোন সেক্টরে ক্যারিয়ার গড়তে চাই, সেটা তোমাকে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিতে হবে। সেকেন্ড যেটা আছে, ইজ রিকোয়ার্ড। ইজ রিকোয়ার্ড মানে হচ্ছে আমার কী জিনিসটা চাই, এটা আমি কিন্তু রিজুমিতে উল্লেখ করতে পারবো না। বরঞ্চ একটা রিজুমিতে উল্লেখ করতে হবে যে তুমি আসলে কোম্পানিকে কী দিতে পারবে। ধরো যে কোনো একটা কোম্পানি বা একটা স্টার্ট আপ, তারা হয়তো খুব স্ট্রাগল করছে মার্কেটে, হয়তো তাদের খুব একটা বেশি নাম এখনও হয়ে পারেনি, তারা হয়তো খুব হার্ড একটা পজিশনে কাটাচ্ছে, খুব পরিশ্রম করছে। তুমি যদি ওরকম একটা কোম্পানিতে গিয়ে যদি দাবি করে বসো যে আমাকে দিয়ে যদি আপনার এই কোম্পানিতে জব করাতে চান, তাহলে আমাকে এটা 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 দিতে হবে, আমাকে খুব সুন্দর এনভায়রনমেন্ট দিতে হবে, আমাকে গাড়ি দিতে হবে, তাহলে কিন্তু ওই স্টার্ট আপ কোম্পানি তোমাকে অ্যাফোর্ড করতে পারবে না। বরং তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তুমি ওই অর্গানাইজেশনকে কী দিতে পারবা, তুমি ওই অর্গানাইজেশনকে কীভাবে সার্ভ করতে পারবা। তোমার যে লিডারশিপ স্কিল, তোমার যে কমিউনিকেশন স্কিল, তোমার যে নেগোসিয়েশন স্কিল, তোমার যে টিম ওয়ার্ক, তোমার যে যে দক্ষতা বা যে যে কম্পিটেন্সিসগুলো আছে, ওই কম্পিটেন্সিগুলো কাজে লাগিয়ে তুমি অর্গানাইজেশনকে কী দিতে পারবা, তোমাকে রিজুমিতে সেইটা উল্লেখ করতে হবে। হোয়ার এজ তুমি অর্গানাইজেশন থেকে কী চাও, এটা রিজুমিতে উল্লেখ করা যাবে না। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড প্রফেশনাল। আমরা অনেকেই রেজাল্ট ওরিয়েন্টেড প্রফেশনাল, ভেরি প্রোঅ্যাক্টিভ, হার্ডওয়ার্কিং, এই ধরনের কিছু শব্দ আমরা রিজুমিতে দিই। কিন্তু আমার রিজুমের মধ্যে আমি যদি দেই যে রেজাল্ট ওরিয়েন্টেড প্রফেশনাল, আর তোমার রিজুমিতে তুমিও যদি দাও রেজাল্ট ওরিয়েন্টেড প্রফেশনাল, এবং সবাই যদি আমরা এই কথাগুলোই যদি রিজুমিতে উল্লেখ করি, তাহলে আলটিমেটলি একজন রিক্রুইটার কীভাবে বুঝবে যে আসলে কে কী পরিমাণের রেজাল্ট আসলে নিয়ে আসতে পারবে কোম্পানির জন্য, কাকে কোম্পানিতে নিয়োগ দিলে কোম্পানির জন্য ভালো হবে। আর এই জিনিসটা কীভাবে বোঝা যাবে, এই জিনিসটা বোঝা যাবে হচ্ছে তুমি তোমার আগের অর্গানাইজেশনগুলোতে কীভাবে সার্ভ করেছো, তুমি তোমার আগের অর্গানাইজেশনগুলোতে কী কী ডেভেলপমেন্ট এনেছো, তুমি তোমার আগের অর্গানাইজেশনগুলোকে কী অবস্থায় পেয়েছিলে এবং কী অবস্থায় রেখে এসেছো, তোমার কারণে তোমার আগের অর্গানাইজেশনগুলোতে কী ধরনের ডেভেলপমেন্ট হয়েছে তার উপরে নির্ভর করে। সো রেজাল্ট ওরিয়েন্টেড প্রফেশনাল লেখা যাবে না, লিখতে হবে তোমার কারণে তোমার পূর্ববর্তী অর্গানাইজেশনগুলোতে অ্যাকচুয়ালি কী ধরনের রেজাল্ট এসেছিল। চার নম্বরটা, সেকিং, লুকিং ফর অথবা সার্চিং, এগুলো দুর্বলদের শব্দ। সেকিং মানে খুঁজছি, দেখছি, চেষ্টা করছি, ব্যাপারটা তা না। কোনো একটা অর্গানাইজেশনে তুমি যখন কাজ করতে চাবা, তখন তোমার আসলে মেন্টালিটি হতে হবে কাজ করার, ইউ ওয়ান্ট টু ওয়ার্ক। সো বিগিন, বা তোমার যে ক্যারিয়ার অবজেক্টিভ অথবা তোমার যতগুলো লাইন তুমি রিজুমিতে লিখবে, প্রত্যেকটা লাইন শুরু করতে হবে তোমাকে অ্যাকশান ভার্ব দিয়ে, অ্যাকশান ওয়ার্ড দিয়ে। সো অ্যাকশান ওয়ার্ডগুলো আমরা পরেই দেখবো, বাট ভার্ব দিয়ে তোমাকে শুরু করতে হবে। আর ক্যারিয়ার অবজেক্টিভ যখন তুমি শুরু করবে, তখন তোমাকে লিখতে হবে টু ওয়ার্ক দিয়ে, লাইক টু ওয়ার্ক অ্যাজ এ এইচআর প্রফেশনাল ইন এনি ফাস্ট গ্রোয়িং লোকাল লার্জ অর মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন উইথ ইমেন্স রেসপন্সিবিলিটি, সো দ্যাট মাই লিডারশিপ স্টাইল, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, রিলিভেন্ট নলেজ, ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ 10 ইয়ার্স অল থ্রু এইচআর ডিপার্টমেন্ট ক্যান বি সোললি ইউটিলাইজ ফর দ্য অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। সো তোমার কারণে তুমি কীভাবে তোমার দক্ষতা, তুমি কীভাবে তোমার নলেজকে কাজে লাগিয়ে
ওই প্রতিষ্ঠানের উন্নতি করতে পারো সেটা তোমাকে উল্লেখ করতে হবে, রেদার তুমি ওই যে লুকিং ফর, সার্চিং, খুঁজছি, চেষ্টা করছি, হ্যাঁ, অথবা চাই, এ ধরনের কোনো শব্দ রিজুমিতে না দেওয়াটাই বেটার। তারপর 5 নম্বরে যেটা আছে, সিকিউরিং। সিকিউরিং মানে কি, যে আমি একটা পদ সিকিউর করতে চাই, আমি একটা পদ আমার জন্য নির্দিষ্ট করতে চাই। যারা বেশি সিকিউরিটি খোঁজে তারা কিন্তু নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারে না, দে আর নট দ্য রিস্ক টেকার। এবং পৃথিবীতে সবচেয়ে বড় রিস্কি কাজ কি আমরা সবাই জানি, ঝুঁকি না নেওয়াটাই কিন্তু আলটিমেটলি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কাজেই তোমাকে কিন্তু তোমার আউট অফ দ্য বক্স, তোমাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। সো সিকিউরিং না, বরঞ্চ তুমি কী কী চ্যালেঞ্জিং কাজ কোম্পানির জন্য করতে পারবা, কী কী নতুন নতুন ইনিশিয়েটিভ তুমি নিতে পারবা, এটা তোমার রিজুমের মধ্যে থাকতে হবে। তুমি যদি চাও যে তুমি একটা পার্টিকুলার পজিশন কোম্পানিতে কুক্ষিগত করবা, ওর বাইরে তুমি আর কোনো কাজ করবা না, সো তাহলে কিন্তু হলো না, তোমাকে পরিবর্তনমূলক কাজ করতে হবে, গঠনমূলক কাজ করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে পরিবর্তনই কিন্তু একমাত্র কনস্ট্যান্ট, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। এরপর 6 নম্বরে যেটা বলা হয়েছে, পজিশন। এখন আমরা সবাই পজিশন চাই, আমরা অনেকে পজিশন চাই একটা অর্গানাইজেশনে, বাট যে কিনা সত্যিকারের লিডার, যে কিনা নেতা, সে কিন্তু আসলে পজিশন, ওভাবে পজিশন নিয়ে তার কিন্তু চিন্তা করে না, বদর করে না। তাকে তুমি যে কাজই দাও না কেন, সে কিন্তু কাজ নিয়ে বদর করে, কাজের রেজাল্ট নিয়ে বদর করে, পজিশন নিয়ে কিন্তু তারা বদর করে না। যে পজিশনেই হোক না কেন, তার কাজ সে দেখানোর মাধ্যমে তত্তর করে সে ক্যারিয়ারে উপরের দিকে উঠে আসবে। 7 নম্বর যেটা আছে আমাদের, বটম লাইন ওরিয়েন্টেশন। এখন আমরা অনেকেই বলি যে আমরা নিচের যারা আমাদের সাবঅর্ডিনেট বা আমাদের টিমমেট যারা, তাদের সঙ্গে আমরা মিলেমিশে কাজ করি, সো আমি বটম লাইনের সঙ্গে মিলেমিশে একীভূতভাবে কাজ করি। ভাইয়া, এটাও অনেকটা কমন কথার মতো হয়ে গেল। তুমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করো, দিস ইজ নট ইম্পর্টেন্ট, তোমার কাজের ইম্প্যাক্টটা কী, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো তুমি বেশি ইম্পর্টেন্ট জিনিসটার দিকে বেশি গুরুত্ব দাও, কম ইম্পর্টেন্ট জিনিসটার দিকে কম গুরুত্ব দাও, এবং কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং যেটা যতটুকু গুরুত্বপূর্ণ ওইটাতে ওই পরিমাণের গুরুত্ব দেওয়াটাও কিন্তু একটা আর্ট, এবং তোমাকে সেই আর্টটা জানতে হবে। আমরা অনেকে কর্পোরেটে ইউজ করি প্রফেশনালিজম নামের একটা শব্দ। প্রফেশনালিজম কী? প্রফেশনালিজম মানে কি সুন্দর করে কাপড় চোপড় পরে অফিসে যাওয়া বা সুন্দর ধরনের ইয়ে করা, ব্যাপারটা কিন্তু তা না। প্রফেশনালিজম মানে হচ্ছে টু নো হোয়াট ইউ নো অ্যান্ড টু নো হোয়াট ইউ ডোন্ট নো, মানে তুমি কি জানো সেটা হচ্ছে প্রফেশনালিজম, এবং তুমি কি জানো না সেটা জানাটাও প্রফেশনালিজম। কাজেই নিজের স্ট্রেংথগুলো তোমাকে বুঝতে হবে, নিজের উইকনেসগুলো তোমার বুঝতে হবে, নিজের অপরচুনিটিগুলো তোমাকে খুঁজতে হবে, এবং নিজের যে থ্রেডগুলো, যে তোমার জন্য কোন কোন জিনিসগুলো তোমার জন্য থ্রেড, এটাও তোমাকে বুঝতে হবে, এর জন্য নিজের সোয়ট অ্যানালাইসিস করতে হবে। যাই হোক, আমরা যদি পরেরটা দেখি, পরের কিলার ফ্রেজটা দেখি, ওয়ার্ক উইথ অল লেভেল অফ স্টাফ, মানে কি যে আমরা সব লেভেলের স্টাফের সঙ্গে কাজ করতে পারি। এই স্টেটমেন্টটাও অনেকটা ভেগ টাইপের হয়ে যাচ্ছে, সো এই ধরনের কোনো স্টেটমেন্ট রিজুমিতে ব্যবহার করা যাবে না। এরপর যেটা, ক্রস ফাংশনাল টিম, মানে আমরা সব ডিপার্টমেন্টের সঙ্গে মিলেমিশে কাজ করি, এটাও না। আলটিমেটলি কাজের ফলটা কী, তোমাকে ফলটা দিতে হবে। মোর দ্যান এক্স ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইট ইস নট রিকোয়ার্ড, আলটিমেটলি কত বছরের অভিজ্ঞতা থাকলো সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কোম্পানিকে তুমি কী দিতে পারলা সেইটা। লাস্ট যে 3টা আছে, একটা হচ্ছে সুপিরিয়র কমিউনিকেশন স্কিল, প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ সাকসেস, স্ট্রং ওয়ার্কিং ইথিক। আসলে এই কথাগুলো সব কমন হয়ে যাচ্ছে, স্ট্রং ওয়ার্কিং ইথিক, আমারও স্ট্রং ওয়ার্কিং ইথিক, তোমারও স্ট্রং ওয়ার্কিং ইথিক, বাট আলটিমেটলি ওয়াই ইউ আর অ্যাসিউমিং দ্যাট ইউর ওয়ার্কিং ইথিক ইজ স্ট্রং, ওয়াই ইউ আর গুড, আলটিমেটলি টোটাল রেজুমে জুড়ে এই কিলার ফ্রেজগুলো থাকা যাবে না, এবং এই প্রশ্নের উত্তরটাই তোমাকে দিতে হবে যে ওয়াই ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ।